पास्ट परफेक्ट टेंस काके बोले आज के आमरा एटा शिखब। पास्ट परफेक्ट टेंस हलो अतीतकाले कोनो काज हुए गिए छिलो एरकम जदि बोझाय अथवा अतीतकाले दुटो काज हुए गिए छिलो किंतु जे काजटी सबचे आगे घटे छिलो बा जे काजटी सबचे आगे हुए गिए छिलो सेई काजटीके आमरा बोलबो पास्ट परफेक्ट टेंस। एइटा एकटी उदाहरण सहकार आमरा बोझार चेष्टा करब। एखाने रयेछे पास्ट परफेक्ट टेंस बांगला माने हच्छे पुरा घटित अतीतकाल। एकटा उदाहरण दिई, डाक्तार आसार आगे रोगीटी मारा गिये छिलो। ए वाक्यटिर मध्ये दुटो काज रयेछे, एक होच्छे डाक्तार आसार आगे, एकटा डाक्तार आसार एकटा काज, आर होच्छे रोगीटी मारा जावा একটা কাজ। দুটো কাজ রয়েছে, তার মধ্যে কোন কাজটি আগে ঘটেছে? না, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গেছে, তার রোগীটি মারা গিয়েছিল এই কাজটি আগে হয়েছে। দুটো কাজই কিন্তু অনেক দিন আগেকার ঘটনা, কিন্তু দুটো কাজের মধ্যে একটি কাজ আরেকটি কাজের আগেই ঘটে গেছে, মানে ডাক্তার আসছে বা আসার আগে ঠিক রোগীটি মারা গিয়েছিল। এরকম যদি বোঝায় যে কাজটি সবচেয়ে আগে ঘটেছে, মানে রোগীটি মারা গিয়েছিল, তাই এই যে কাজটা এটাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স, বা বাংলায় বলবো পুরা ঘটিত অতীতকাল। তাহলে ট্রান্সলেশন করার নিয়ম হচ্ছে, প্রথম বসবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কোনটা, না রোগীটি মারা গেছিল, এই কাজটা যেহেতু আগে ঘটছে তাহলে লিখব দ্য পেশেন্ট। তারপর বসবে হ্যাড, প্লাস রয়েছে ভার্বের থ্রি, ভার্ব কোনটা, না মারা যা ইংলিশ হচ্ছে ডাই, তাহলে তিন নম্বর ফর্ম করলে হবে ডায়েট। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, রোগীটি মারা গিয়েছিল। কখন মারা গিয়েছিল? না ডাক্তার আসার আগে। আমাকে প্রথমে আগে ইংলিশটা লিখতে হবে, আগে ইংলিশ হচ্ছে বিফোর, তারপর লিখব এইটা দ্য ডক্টর, DOCTOR, বিফোর দ্য ডক্টর আসা ইংরেজি হচ্ছে কাম, তারই পাস্ট টেন্স বসবে কেম। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম। যে বাক্যটি তাহলে পরে ঘটছে, মানে দুটো বাক্যের মধ্যে যে বাক্যটি আগে ঘটছে তাকে আমরা বলছি পাস্ট পারফেক্ট, মানে এই নিয়মে হচ্ছে। আর যে বাক্যটি পরে ঘটছে, যেমন ডাক্তার আসা এটা পরে হচ্ছে, সেইটাকে আমরা করব পাস্ট ইনডিফিনাইট টেন্স করব। মানে প্রথমে বসবে সাবজেক্ট, প্লাস বসবে ভার্বের টু ফর্ম, মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবার বাংলা বাক্যের যে ভার্বটা রয়েছে, এটা বাংলা বাক্য, তার যে ভার্বটা রয়েছে গিয়েছিল, বাংলা বাক্যে ভার্বের মধ্যে কী কী থাকবে আমরা কী করে চিনতে পারব? এর মধ্যে থাকবে হর্ষই থাকবে, অন্তস্থ, ছ, ল। এখানে রয়েছে এই হর্ষইকার, মানে হর্ষই, অন্তস্থ, ছ, ল, এই চারটে যদি মিলে যায় তাহলে জানতে হবে এই টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অথবা আরেকভাবে চেনা যায়, যদি দুটো করে কাজ থাকে তাহলে যে কাজটি আগে ঘটবে, তাই লেখা রয়েছে কোনো কাজ আগে হলে বোঝায়। কোনো কাজ যদি আগে হয় দুটো কাজের মধ্যে বা তিনটে চারটে কাজের মধ্যে, যে কাজটি আগে ঘটবে সেই কাজটিকে আমরা বলব পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স মূলত দুইভাবে আমরা বুঝতে পারব। যদি ডাক্তার আসার আগে এই কথাটা না থাকে, হয়তো রয়েছে যে রোগীটি মারা গিয়েছিল, তাহলে আমি শুধুমাত্র হর্ষই, অন্তস্থ, ছ, ল মিলালেই আমি টেন্সটা নির্ণয় করতে পারবো। যেমন হর্ষই কে, মানে হর্ষই, অন্তস্থ, ছলা, হর্ষই, অন্তস্থ, ছলা রয়েছে, তার মানে কি এই টেন্সটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটাকে ট্রান্সলেশন করে নিয়ে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর বসবে হ্যাড, তাই বসেছে হ্যাড। হ্যাডটা সব ক্ষেত্রে বসে, এক বচন, বহু বচন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, প্লাস রয়েছে ভার্বের থ্রি, ভার্বের থ্রি করা আছে, প্লাস আদার, অন্যান্য শব্দ কি রয়েছে, না অন্যান্য শব্দ যেহেতু নাই তাহলে এইখানে আমি ফুল স্টপ দিতে পারি।
এইটা তো ফুল স্টপ দিতে পারি, আমি এইটাকে মুছে দিলাম। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেছিল, এইটা মূলত একটা বাক্যের ক্ষেত্রে যদি হয় তাহলে আমাকে এইভাবে ট্রান্সলেশন করব, ঠিক এইটুকু ট্রান্সলেশনের নিয়ম। কিন্তু যদি দুটো বাক্য দেয় যে আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটি চলে গিয়েছিল, ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল, আমি ক্লাসে যাওয়ার আগেই শিক্ষক চলে এসেছিল, এরকম দুটোকে যদি দেয় তাহলে আমাকে করতে হবে কি, এটার সঙ্গে আরও কিছু একটা লাগাতে হবে, সেটা আর একটি উদাহরণের দ্বারা আমরা বোঝার চেষ্টা করব। আমি স্টেশনে যাওয়ার আগে ট্রেনটি চলে গিয়েছিল, আমি স্টেশনে যাবার আগে ট্রেনটি চলে গেছিল। এখানে দুই ধরনের বাক্য রয়েছে, এক ধরনের বাক্য থাকলে শুধু এই নিয়মে আমি করব ট্রান্সলেশন, যদি দুই ধরনের বাক্য থাকে তাহলে প্রথমে আগে দেখতে হবে যে দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে। এখানে বলছে আমি স্টেশনে যাবার আগে, মানে আমি স্টেশনে যেতে পারিনি, তার আগে ট্রেনটা চলে গেছে, তাহলে এইটা হচ্ছে আগে হয়েছিল। যেই বাক্যটা আগে ঘটবে তাকে বলবো পাস্ট পারফেক্ট, আর তার নিয়ম হচ্ছে প্রথমে এই নিয়মে যাবে। সাবজেক্ট কে রয়েছে ট্রেনটি, দ্য ট্রেন, প্লাস বসবে হ্যাড, প্লাস বসবে ভি থ্রি মানে ভার্বের তিন নম্বর ফর্ম, চলে যাওয়া ইংলিশকে লেফট, লিভ মানে ত্যাগ করা বা লেফট, দ্য ট্রেন হ্যাড লেফট। এইবার দ্বিতীয় বাক্য শুরু হবে যে বাক্যটা পরে ঘটেছিল, মানে আমি স্টেশন যাওয়ার আগে। এখন আমাকে দেখতে হবে আগে ইংলিশটা আমাকে বসাতে হবে, আগে ইংলিশ হচ্ছে বিফোর, তারপর আমি স্টেশনে যাবার, এই বাক্যটা হবে কোন টেন্স অনুযায়ী করতে হবে না, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স করতে হবে। এইটার নিয়ম কি, এইটার নিয়ম হচ্ছে প্রথমে বসবে সাবজেক্ট, প্লাস বসবে ভার্বে দুই নম্বর ফর্ম, প্লাস আদার কোনো যদি ওয়ার্ড থাকে তাহলে বসবে, আর প্লাস দিয়ে বিফোর। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি চলে গিয়েছিল, বিফোর বসালাম, প্লাস বসবে সাবজেক্ট, প্লাস হচ্ছে সাবজেক্ট কি আছে না, আমি ইংরেজি আই, তারপর রয়েছে সাবজেক্টের উপর বসবে কে না ভি টু, ভার্ব কে আছে যাওয়ার আগে, যাওয়া ইংরেজি কি গো মানে যাওয়া, যেহেতু দুই নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট, যেহেতু পাস্ট টেন্স করতে হবে, এটা পাস্ট ইনডিফিনাইট, প্লাস রয়েছে আদার, আদার কি স্টেশন, স্টেশন টু দ্য স্টেশন। তাহলে কি পেলাম, দ্য ট্রেন হ্যাড লেফট, ট্রেনটি চলে গিয়েছিল, বিফোর আই ওয়েন্ট টু দ্য স্টেশন, আমি স্টেশনে যাওয়ার আগেই ট্রেনটা চলে গেছিল। এইটা পাস্ট পারফেক্টে মূলত তাহলে দুইভাবে হচ্ছে, এক হচ্ছে যদি একটি বাক্য দেয়, হর্ষযন্ত্র ছলাটা মিলাবো, একটি যদি বাক্য দেয় তাহলে ওপরের নিয়মটাতে হবে শুধুমাত্র এইটুকুতে হবে, আর যদি দুটো বাক্য দেয় তাহলে এই নিয়মটা প্লাস তার সঙ্গে এইটুকু জুড়বে। এইভাবে আমরা পাস্ট পারফেক্ট টেন্সগুলো করব। নেক্সট ভিডিওতে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব।